ব্রেস্ট ক্যান্সারে স্ক্রিনিং কেন করব করে বা লাভটা কি এটা নিয়ে কথা বলবো আমি ডক্টর আলিনা ফিসা যে আমরা ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং করতে বলছি যারা ব্রেস্ট এর আমরা কাজ করছি তারা বলছে একটা সোশ্যাল অ্যাওয়ারনেস আমরা তৈরি করার চেষ্টা করছি এখন কথা হচ্ছে কেন আপনি এই কাজটা করবেন আপনার বেনিফিটটা কি বেনিফিট ছাড়া আমরা কোনো কাজই করি না বেনিফিটটা হচ্ছে যে দেখুন আমাদের কাছে যখন কোনো রুগী আসে তখন কিন্তু সে বলে আমার ব্রেস্টটা একটা চাকা আমরা সেই চাকাটাকে রোগী বলে আর কি মানে রুগী বোঝে বলেই আসে তাই না যে আমি কিছু বুঝতে পারছি তাই আসছে যখন সে আসছে ব্রেস্টে একটা চাকা পাচ্ছে আপনি চোখ বন্ধ করে কল্পনা করুন একটা ব্রেস্টের মধ্যে ছোটোখাটো যদি কোনো চাকা থাকে তাহলে কিন্তু রোগের পাওয়ার কথা না যখন সে পাচ্ছে তখন চার পাঁচ সেন্টিমিটার হয়ে যাচ্ছে তখনই আসছে তাহলে একটা রুগী যখন বুঝছে তখন চিমাটা অনেক বড় হয়ে যাচ্ছে তারপরে আমরা বায়োপসি টাইপসি করে শিওর হচ্ছে যে এটা ক্যান্সার কিন্তু চেক করলে কি হচ্ছে চেক করলে হাতে পাওয়ার আগে কিন্তু যখন ছোট থাকছে পাঁচ সেন্টিমিটার হওয়ার আগে কি এক ছিল দুই তিন ছিল সে অবস্থায় এই ক্যান্সারটা ধরা পড়ছে প্রথমে চাকা ধরা পড়ছে তারপরে আমরা সেটাকে বায়োপসি করে ভরছি এখন দুইটার মধ্যে তফাৎ হচ্ছে যে আগে এক সেন্টিমিটার অবস্থায় ধরা পড়ছে সে এক সেন্টিমিটার অবস্থাতেই চিকিৎসা শুরু করছে আর যে হাতে চাকা পাওয়ার পরে আসছে পাঁচ সেন্টিমিটার হয়ে যাচ্ছে তার আরো পরে ক্যান্সারটা ধরা পড়ছে এবং তখন চিকিৎসা শুরু করছে এবং এই চিকিৎসার মধ্যে অনেক আছে যার এক সেন্টিমিটারের ক্যান্সার যার বগলে ক্যান্সার যায় নাই যদি কিছু টিউমার বায়োলজি আছে সুন্দর হয় তাহলে আমরা কিন্তু অনেক সময় কেমোথেরাপি অ্যাভয়েড করি আপনি কি তা জানেন যে কেমোথেরাপি সেক্ষেত্রে করা যায় অনেক ক্ষেত্রে কিন্তু যার ক্যান্সার পাঁচ সেন্টিমিটার বগলে গিয়েছে পারলে বোন সেবা এদিকেও দিকেও ছড়িয়ে যেতে পারে তার তো কেমো বাদ দেওয়ার প্রশ্নই আসে না বরং পুরো ব্রেস্টা ফেলার চান্স থাকে বগলটা ক্লিয়ার করতে হয় এবং কেমো দিলে চুল পড়ে হাতটাও ফুলে যায় বগলে যখন আমরা ক্লিয়ারেন্স করি ইভেন ব্রেসটা বড় হলে ব্রেসটাও হারাতে হচ্ছে সাথে আমরা বলি আমরা গরিব মানুষ রাইট আমাদের দেশে আর্থ সামাজিক অবস্থাটা ভালো নেই হচ্ছে বেশি যদি কেমোথেরাপি না লাগে তাহলে টাকা বাঁচলো কেমোথেরাপি যদি লাগে তাহলে তাহলে কেমোথেরাপির খরচ বাড়লো ভেবে দেখুন যে আমরা গরিব দেশ হিসেবে কি আমাদের স্ক্রিনিং বেশি জরুরি নাকি গরিব দেশ হিসেবে আমাদের স্ক্রিনিং দরকার নেই আমরা বসে থাকবো যে আমরা কবে ব্রেস্টের চাকাটা অনুভব করব। তবে ডাক্তারের কাছে যাব এবার আসুন যে কেন আমরা বলছি এটা করতে সবাইকে কারণ প্রতি আটজনে একজনের নারীর ক্যান্সার হওয়ার চান্স রয়েছে এবার আসুন তাহলে আসলে চেক করবেন কি করে চেক করবেন প্রতি দুই বছর অন্তর অন্তর ম্যামোগ্রাম করবেন এবং সেটা ৩৫ বছর বয়সের পরে স্টার্ট হবে আপনি যদি ভালো থাকেন তাও করবেন ডাক্তার দেখাবেন ভালো আছেন ওকে আলহামদুলিল্লাহ আবার দু বছর পরে আসেন বাট যদি এর ক্যান্সার হয়ও সেটা যেন আমরা আগে আগে বুঝি কিন্তু কেউ কেউ আছেন যে প্রতি দুই বছর পর পর চেক করছেন করার পর দেখা গেল বছর করলেন কোনো ক্যান্সার উনি ভাবেন আর জীবনে হবেই না আজকে ভালো আছেন মানে আর ভবিষ্যতে হবে না এমন কোনো কথা নেই এবং আপনি রেগুলার করে ডাক্তার দেখাচ্ছেন মানে আপনার ক্যান্সার হবে না এমনও কোনো কথা নেই ব্যাপারটা হচ্ছে ক্যান্সার যদি হয়ও সেটা যেন আমরা দেখতে পাই দেখতে পেলে বায়োপসি করে কনফার্ম হয়ে এবং চিকিৎসাটা শুরু করতে পারি তাই আসুন আমরা শিক্ষা দীক্ষা অনেক এগিয়ে গেছি আমরা যেন আমাদের শরীরের প্রতি যত্নশীল হই আমরা মেয়েরা আর্ন করছি আমরা মেয়েরা সাজগোজে মনোযোগী হচ্ছি বিউটি পার্লারে যাচ্ছি চুল রিবর্নিং করছি গায়ে লোসন লাগাচ্ছি বাট আমরা কিন্তু হেলথের চেক আপ করাচ্ছি না তাই নিজে সুস্থ থাকুন সবাইকে সুস্থ রাখুন ধন্যবাদ